আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, আশা করি ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। দর্শক, গত কয়েকদিন পূর্বে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়, রাজশাহীর সাহেব বাজার এলাকার একটি নামের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একটি বৃদ্ধ বয়স্ক লোক ভিক্ষুক সেজে নারীদেরকে যৌন হয়রানি করতেছে। দর্শক, সমাজটা এত নিচুর দিকে নিয়ে যাচ্ছে এই সকল মানুষগুলা, যেখানে বলার ভাষা থাকে না কো, যেখানে আমরা মুরব্বীগণদের কাছে শিখব, আমাদের শিক্ষার কিছু বাকি আছে যেগুলো আমরা শিখে নেব, সেখানে মুরব্বীগণরা যৌন হয়রানিতে লিপ্ত আছে। দর্শক, গত কয়েকদিন পূর্বেই সাইফুল ইসলাম নামের একটি ছেলে বিগত কিছুদিন ধরেই সাহেব বাজারের এই এলাকাতে তিনি ফলো করে আসছেন সেই বয়স্ক ভিক্ষুককে, যিনি ভিক্ষুক সেজে নানান রকমের মহিলাদের যৌন হয়রানি কাজকর্ম করে আসছে। এবং পাশেতে আছে স্কুল কলেজ, সেখানকার যে সকল মেয়েগুলোরা আসছেন তাদেরকে ধাক্কাধাক্কি করে একটা যৌন হয়রানির দিচ্ছেন। দর্শক, ভিডিওর মাঝে আপনারা অনেকে দেখছেন যে উনি মহিলাদের অনেক অঙ্গভঙ্গতে টাচ করতেছেন। তো এই বিষয়টা কিছুদিন ধরেই হয়ে আসছে, অনেকে ফলো করে, এবং এই সাইফুল ইসলাম নামের এই ছেলেটি বিগত এক সপ্তাহ ধরে তাকে ফলো করে। উনি বলেন যে প্রতিদিনই সেই সময়টাতেই একই সময়ে তাকে ওই জায়গায় দেখা যায় ভিক্ষুক সেজে। তো যখন ওনার নজরে আসে তখন ওই উনি গোপনে একটা ক্যামেরায় এই ভিডিওটা ধারণ করে, প্রায় 8 মিনিটের একটি ভিডিও, এবং তা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ দেখে এবং নানান রকমের মানুষ কমেন্ট করে। পরবর্তীতে এই ভিডিওটা প্রশাসনের নজরে আসে এবং প্রশাসনের সঙ্গে নজরে আসার পর সেটাকে আইনের আওতা আনার জন্য পরিচালনা করে। সাহেববাজার এলাকার যে ভিডিওটা আপনারা অনেকে হয়তো দেখছেন, অনেকে হয়তো দেখেন নাই, তো সামান্যতম কিছু ভিডিওর অংশটা আপনাদেরকে আমি দেখাতে চাই। দর্শক, আপনারা দেখলেন এই ভিডিওর মধ্যে ইনি ছোট ছোট বাচ্চা সহকারে মহিলাদেরকে উনি যৌন হয়রানি করতেছেন। দর্শক, অনেকেই ফেসবুকের মাধ্যমে এই ভিডিওর নিচে কমেন্ট করছেন যে এনাকে আইনের আওতায় আনা দরকার, এনাকে একটা শাস্তিযোগ্য ব্যবস্থা করার দরকার। দর্শক, আপনাদের জন্য একটি সুসংবাদ আছে, এটা আইনের নজরে আসার সঙ্গে সঙ্গে সাহেববাজার এলাকার প্রশাসনরা হস্তক্ষেপ করে নেয় তাদের হাতে, এবং তিনারা এই বিষয়টা দেখশন করতেছেন, এবং আশা করি অল্পতেই একটা ভালো রেজাল্ট আসবেন এবং ওই লোকটাকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করতেছেন। দর্শক, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের আশেপাশে এইরকম ধরনের বহুত লোক দেখা যাবে, এইরকম ধরনের অনেক লোক আছে যারা নানান রকমের অঙ্গভঙ্গিতে মানুষকে যৌন হয়রানি করে আসতেছেন। দর্শক, এদের থেকে আপনারা অবশ্যই সচেতন থাকবেন, এবং আপনারা যারা যেখানে পাবেন এদেরকে গণধোলায় সর্বপ্রথম দেওয়া মনে করি আমি, এটাই সঠিক। সর্বপ্রথম এনাদেরকে গণধোলায় দিতে হবে এবং তারপর সেটাকে প্রশাসনের হাতে হস্তক্ষেপ করতে হবে। তা না হলে এইরকম কিছু মানুষজন পুরো সমাজটাকে একদম একটা নিচু জায়গাতে নিয়ে যাওয়ার অবস্থান করতেছে। দর্শক, আশা করি আপনারা সকলে সচেতন, আশা করি আপনারা সকলে সব কিছু বোঝেন, এবং আপনারা যারা বাহিরে চলাফেরা করতেছেন, যিনারা মহিলারা আছেন, অবশ্যই আপনারা সচেতনভাবে চলবেন। এইরকম মানুষ পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই 10টা মানুষকে নিয়ে তাকে হাতে নাতে ধরার ব্যবস্থা করবেন। দর্শক, আজকের মতো এই ভিডিওটি এখানে আমি শেষ করব, বেশি বড় করতে চাই না। অনেকেই অনেক কথা মন্তব্য করে ফেলেছেন, আশা করি এটার একটা ভালো রেজাল্ট আমরা অল্প দিনের মধ্যেই পাবো। পরবর্তী আপডেটটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।